সিল্ক, এটাকে আল্লাহ তাআলা হারাম করেছেন। কিন্তু পুরুষরা এখন সিল্ক পরেন, পরেন তো পরেন, সিল্কের জামা দেখেন না, মানে সিল্কের জামা বাজারে যেসব সিল্কের জামা পাওয়া যায় বেশিরভাগই এগুলো দুই নম্বর, অতএব এগুলো পড়লে অসুবিধা নেই। কথা বুঝে আসছে? পিওর সিল্ক এটার তো পরিমাণ অনেক কম, দামও অনেক বেশি, অনেক ছোট করে ফেলানো যায়। এটা ইসলাম হারাম করেছে আমাদের জন্য। কেন হারাম করেছে পুরুষদের জন্য এটা আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহ তাআলা অনেক কিছু হারাম করেছেন, তার রহস্য আমরা হয়তো বুঝেছি 1400 বছর পরে, 1300 বছর পরে, কিংবা হয়তো আরো পরে বুঝবো। ইসলাম অনেক নির্দেশ করেছে, যে নির্দেশের যৌক্তিকতা পৃথিবীর মানুষ অনেক পরে বুঝেছে, কিন্তু সৃষ্টিকর্তা যা বলে সেটাই যৌক্তিক আমাদের বুঝে আসুক আর কি কল্যাণ আছে তার সব যদি আমি বুঝে যাব। অনেক সময় অনেকে প্রশ্ন করে, হুজুর আল্লাহ এটা কেন হারাম করছে? আরে ভাই, আল্লাহ কেন হারাম করছে এটা যদি আপনি বুঝে যান, আল্লাহর সব হারাম যদি আপনি ধরে ফেলতে পারেন, এই জন্য এটা হারাম, এই জন্য এটা হালাল, সব যদি আপনি বুঝে যান, তাহলে আল্লাহর সাথে আপনার পার্থক্য কি থাকলো? জো সমঝ মে আ গই ও ফির খোদা কে উপর হুয়া, আল্লামা ইকবাল বলেছেন যথাসম্ভব। আরে যাকে আপনি বুঝতে পেরেছেন, আপনার ব্রেইনে ক্যাপচার করতে পেরেছেন, আপনি যাকে ধরে ফেলতে পেরেছেন, যাকে আপনি আয়ত্ত করতে পেরেছেন, যার সকল রহস্য আপনি বুঝতে পেরেছেন, সে তো সীমাবদ্ধ, আর আল্লাহ তো অসীম, তার সমস্ত কুদরত, তার এক একটা নির্দেশের রহস্য কেমন পর্যন্ত আবিষ্কার করে মানুষ শেষ করতে পারবে না। এর নামই তো আল্লাহ, এর নামই তো রব্বুল আলামিন, ঠিক না বিজি? একজন মালিক তার কাজের লোককে বলছে, তুমি এই কাজটা করো। বলে স্যার কেন করব? এ কি চাকরি রাখার উপযুক্ত না ক্যান্সেল করার উপযুক্ত? কেন? এটা আমি মালিক, আমার কোনটাকে কি করতে হবে, কোনটাকে কি না করতে হবে, এগুলো যদি সব তুমি বুঝতে পারতা, তাহলে তুমিই তো মালিক হয়ে যেতে, ঠিক না বেঠিক? আমি তোমাকে করতে বলছি করো, কোনটাতে কি লাভ কি ক্ষতি সব যোগ বিয়োগ কর্মচারী তুমি বুঝবা না, ঠিক না বেঠিক? এই যদি হয় মালিক কর্মচারীর ব্যাপার, তাহলে সৃষ্টির সাথে বা স্রষ্টাকে তুলনা করেন। আল্লাহ কেন সিল্ক হারাম করেছেন এটা যদি আপনি বুঝে ফেলতে হয়, ধরে ফেলতে হয়, আপনি ধরে না ফেললে সেটা অযৌক্তিক হয়, তাহলে তো আপনি নিজেকে আল্লাহর পর্যায়ে নিয়ে গেলেন। আপনি তো স্রষ্টার রহস্যকে আবিষ্কার করার চেষ্টা করছেন। একজন সাধারণ সাধারণ একজন মালিক, দুনিয়ার একজন মানুষ, তিনিও সৃষ্টি, আল্লাহর আরেকজন সৃষ্টি, তার অধীনস্থ চাকর। ওই চাকর যদি মালিকের সকল নির্দেশের রহস্য উদ্ঘাটন করতে অক্ষম থাকে, অপারগ থাকে, তুমি সাধারণ এক সৃষ্টি হয়ে কিভাবে স্রষ্টার সমস্ত আদেশ নিষেধের সকল যৌক্তিকতা তুমি ধরে ফেলতে পারবা? এটা কোনদিন সম্ভব? আমরা মুসলমান, আমরা বলেছি আমান্না সাল্লাম না, রব যেহেতু আমাদের আল্লাহ, তিনি যা নির্দেশ করেছেন ওর মধ্যে কল্যাণ আছে। ছোট পিচ্ছি 2 বছর বয়স, মোমবাতি ধরাইছেন, আগুন ধরাইছেন, লাল টুকটুকে জ্বলে, ও ধরতে চায়, ঠিক না বেঠিক? ধরতে চায়। যে কেন ধরতে চায়? কারণ সে দেখে এই মোমের মাথার আগুনটা এত সুন্দর টুকটুকে লাল, এটা দেখতে যদি এত সুন্দর হয়, এটাকে যদি একটু আমি ধরতে পারতাম, মনে হয় সুখের সাগরে ঢুকে যেতাম। পিচির ভাব এরকম থাকে না? পিচি বললা পেনে ও এটা ধরবে, বাপ মা কি করে? খবরদার, কোনোভাবে তাকে ধরতে দেয় না, ঠিক না? বাচ্চা তখন কি করে? কান্নাকাটি শুরু করে। কান্নার ধরনটা কি থাকে? কান্নার ধরনটা থাকে খুব অভিযোগের সুরের কান্না। অর্থাৎ তার যদি বলার ভাষা থাকতো, হয়তো সে বলতো যে আমার বাপমার মতো এরকম পাষাণ, এত অমানবিক, এত নির্মম আর মানুষ দুনিয়াতে হতে পারে? এই লাল টুকটুকে জিনিসটা ধরে একটু শান্তি করবো আমি, আমাকে দিচ্ছে না, বাপমা হয়ে সন্তানে একটু সুখ চাইতেছে না, কেমন কথা! কান্নার ভাব কিন্তু এরকমই, তাই না? পিচ্ছি খুব এরকম করে কাঁদে, কিন্তু পিচ্ছি যতই কাঁদুক বাপ মা সেটা ধরতে দেয় না, কারণ বাপ মা জানে যেটাকে সে সুখ মনে করছে ওইটাই তার দুঃখের সমুদ্র। এই যদি হয় বাপ মার সাথে সন্তানের সম্পর্ক, আহকামুল হাকিমিন, রব্বুল আলামিন, মহান সৃষ্টিকর্তা যার ক্ষুদ্রাতি ক্ষুদ্র সৃষ্টি আমরা, সেই রব যদি আমাদেরকে বলেন বান্দা এটা করো, এটা করিও না, কোনটাতে কি লাভ আছে, কোনটাতে কি ক্ষতি আছে,
তার সবকিছু যে আমরা বুঝবো না সেটাই স্বাভাবিক, আর সেটা মানলেই আমাদের কল্যাণ হবে, না মানলে আমরা ধ্বংসের অতল তলে হারিয়ে যাব। যুগে যুগে যত নবী রাসূলগণ এসেছেন তারা সবাই তাদের জাতিকে সতর্ক করেছেন, হে আমার জাতি, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা তোমাদের রবের কাছে আত্মসমর্পণ করো, সফল হয়ে যাবে, সার্থক হবে, রবের কাছে আত্মসমর্পণ করো, সারেন্ডার করো, নিজের সমস্ত শিরকে ফেলে দাও, তোমার রব কি বলেছে তার পিছনে নিজেকে সমর্পণ করো, এর মাঝেই কল্যাণ আছে। খুব অল্প সংখ্যক মানুষ নবীদের কথা শুনেছেন, রাসূলদের কথা শুনেছেন, সমাজের বহুলাংশ, মূল অংশ, প্রধান অংশ, বেশিরভাগ মানুষ, জমহুর জন, সংখ্যাগরিষ্ঠরা শুনে নেন নবীদের যারা অনুসরণ করেছেন, কথা মেনেছেন, সংখ্যায় কম ছিলেন, আজও পৃথিবী তাদেরকে স্মরণ করে। আবু বকর ওমরকে মানুষ স্মরণ করে, ওসমান আলীকে মানুষ স্মরণ করে, আব্দুল ইবনে ওমরকে মানুষ স্মরণ করে, আব্দুল ইবনে আব্বাস, আব্দুল ইবনে মাসউদকে মানুষ স্মরণ করে, রিদওয়ানুল্লাহ আজমাইন, আবু জাহাল, আবুল হাব, উতবা, শাইবা, এদেরকে তাদের অনুসারী, তাদের অনুসারী, তাদের উত্তরসূরি কাফেররা পর্যন্ত স্মরণ করেন। কত রাজা বাদশা দুনিয়াতে গেছে ভাই, আজ কোথায় তাদের অনুসারীরা? চামচামি করার লোক, দালালি করার লোক, পাইপ পেয়াদাগিরি করার লোকের কোনো অভাব ছিল না, আজ তাদের নাম নেয়ার মানুষটুকু নাই। আল্লাহর নেককার বান্দা 1400, 2000, 2500, 5000 বছর আগে দুনিয়া থেকে চলে গেছে, এখনো পর্যন্ত তাদের গুণগ্রাহী আছে না নাই? আল্লাহ নবী ঈসা আলাইহিসসালাম, মূসা আলাইহিসসালাম, দাউদ আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদের অনুসরণকারী মহব্বতের মানুষ পৃথিবীতে আছে না নাই? তাদের বিরুদ্ধাচরণকারীরা সমাজে দুর্বল ছিল না শক্তিশালী ছিল? কম ছিল না বেশি ছিল? তাদের অস্তিত্ব পৃথিবীতে আজ আছে? তাদের গুণগ্রাহী আছে? তাদের নাম নিশানা আছে? এখান থেকে বোঝা যায় ভাই, আমার আমার মালিকের গোলামি যে করবে সেই টিকে থাকবে, তাই সচরান্ত হাসি আসবে, শেষ হাসি আসবে, সফলতা আসবে, মালিকের গোলামি করবে না, ও সামান্য মাস্তানি মাতবরি করবে, কিছুদিনের সুখ সমৃদ্ধি তার হবে, চূড়ান্ত ভাবে তার অপমান, অপদস্থ এবং হারিয়ে যাওয়া, ধ্বংস আখেরাত তো বটে, দুনিয়াতেই হবে ইনশাআল্লাহ। তাহলে কোন পথে চলতে হবে? আল্লাহ শিরক হারাম করেছেন, নাস্তিকরা হাসাহাসি করবে, ইসলাম নিয়ে সংশয় আছে হাসাহাসি করবে এই লোক, আর আপনি মুসলমানের সন্তান বলবেন, আরে বেটা তুমি সৃষ্টি হয়ে রব্বুল আলামিনের আদেশে রহস্য না জানলে হাসাহাসি করবা, তুমি তোমার হাসাহাসি করো, এই রকম হাসাহাসি করেছিল কারুন, ফেরাউন, নমরুদ, হামান, কোথায় তারা? যাদেরকে নিয়ে হাসাহাসি করেছিল তারা আজও ভস্ম, আজও অমর, কেমন পর্যন্ত অমর থাকবে? ঠিক না বেঠিক? তাহলে আমরা আল্লাহর গোলামি করব না আল্লাহর আদেশ নিষেধ নিয়ে প্রশ্ন তুলব? আল্লাহ তাআলা আমাদেরকে তার গোলাম হওয়ার তৌফিক দান করুন, আল্লাহর কাছে আত্মসমর্পণ করার তৌফিক দান করুন।